পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021। এটা সেপ্টেম্বর মাসের জন্যই দেওয়া হয়েছে বিদ্যালয়গুলো থেকে। তোমরা জানো, সেপ্টেম্বর মাসে যখন বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়া হবে তখন এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়। এটা সেপ্টেম্বর মাসে বিদ্যালয়গুলোতে দেওয়া হবে। এটা হচ্ছে পার্ট সিক্স ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 2021। এখানে দেখো, তোমাদেরকে আমি প্রথমে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে আমি পুড়িয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? প্রথমে চলো আমি শুরু করি, প্রশ্নটা দেখিয়ে দিই। প্রথমে দেখো, এখানে দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও যোগাসন থেকে দেওয়া হয়েছে। এখানে দেখো, একের দাগে শূন্যস্থান পূরণ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা নাম্বার দিতে হয়েছে 1 × 4, মানে 4। মানে এখানে দেখো, গত যে তোমরা মডেল টাস্কগুলো করেছিলে সেখানে কোনো নাম্বার ছিল না। এবার কিন্তু সেপ্টেম্বর মাস থেকে যে মডেল টাস্ক দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা থেকে প্রত্যেকটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, তার শূন্যস্থান পূরণ করে একের দাগে 2 দাগে বলেছে দেখো, নিম্নের ফাঁকা ছকটি পূরণ করো। এখানে ফাঁকা ছক দেওয়া আছে, এটা পূরণ করতে হবে। 3-এ কী দেওয়া হয়েছে দেখো, 3-এ দেওয়া হয়েছে নিচের তালিকায় কোনটি সুঅভ্যাস কোনটি কুঅভ্যাস দেখো, এটা লিখতে হবে। 4-এর দাগে দেখো, একটা যোগাসনের ছবি দেওয়া হয়েছে, ছবির নাম দিতে হবে। আর 5-এর দাগে দেখো, নিজের মতো করে লিখতে বলেছে, 2টো ক অক্ষ দেওয়া হয়েছে এবং এগুলো দেখে খেয়াল করে দেখো, 4 × 2 = 8, মানে 4 মার্ক করে প্রথমে একটু বড় হবে, বুঝতে পারছো? বড় হবে, একটু ঠিকঠাক করে লিখতে হবে। এবার শেষে যেটা বলা হয়েছে দেখো, ছাত্রছাত্রীদের বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এই প্রশ্নগুলোর উত্তর লিখে বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ মতো অভিভাবকদের মাধ্যমে শিক্ষকদের কাছে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে জমা দিতে আসবে না, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? চলো এরপর আমি প্রশ্ন পরপর করে প্রশ্ন এবং উত্তরগুলো পরপর করে যাই, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটা ছিল, মডেল টাস্ক 2021 স্বাস্থ্য শারীরশিক্ষা ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য শিক্ষা ও যোগাসন থেকে, প্রথম দেখো, 1 নম্বর কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো, কতে বলেছে? স্বাস্থ্য অমূল্য ড্যাশ, কী উত্তর হবে? না, স্বাস্থ্য অমূল্য সম্পদ, এখানে লিখবে সম্পদ, ঠিক আছে? খতে মধুমেহ ড্যাশ ব্যাধি, মধুমেহ ড্যাশ ব্যাধি, উত্তরে কী লিখবে? না, মধুমেহ হলো অসংক্রামক ব্যাধি, অসংক্রামক ব্যাধি, ঠিক আছে? গো বিশুদ্ধ বায়ু বর্ণ ও ড্যাশহীন হবে, কী লিখবে? না, বিশুদ্ধ বায়ু বর্ণ ও গন্ধ, গন্ধহীন হবে, এখানে লিখবে কি? গন্ধহীন হবে, ঠিক আছে? ঘতে ড্যাশ এক প্রকার সংক্রামক রোগ, এখন তো নিশ্চয়ই জানো যেটা সংক্রামক রোগ চলছে, করোনা লিখতে পারো বা কলেরা লিখতে পারো, এখানে লিখলাম কলেরা এক প্রকার সংক্রামক রোগ, ঠিক আছে? বুঝতে পেরেছো? ব্যাস, তাহলে একের দিকে যে প্রশ্নগুলো ছিল আমাদের 4 মার্ক হয়ে গেল, ঠিক আছে? এইভাবে সুন্দর করে লিখলে 4 মার্ক পেয়ে যাবে। 2-এর দাগে নিম্নের ফাঁকা ছকটি পূরণ করো, এখানে ইন্দ্রের যত্ন চোখ ত্বক দাঁত দিয়েছে আর ইন্দ্রের যত্নের নিয়মগুলি বর্ণনা করতে বলেছে, কী করবে আর কী করবে না, এটা দেখতে পাচ্ছ? এটা প্রত্যেকটা কিন্তু 2 মার্ক, চোখের জন্য কী করবে 1 নম্বর, কী করবে না 1 মার্ক, এই ঠিক আছে? এবার টোটাল 2 মার্ক করে দেবো, এই জন্য একটা একটা করে পয়েন্ট দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে চোখের জন্য প্রথমে চলে আসি, চোখ, চোখে কী করবে না, অবশ্যই বলবো নিয়মিত ঠান্ডা জলে চোখ পরিষ্কার করা উচিত। অনেক পয়েন্টই হয়, তুমি একটাই পয়েন্ট দিবে, নিয়মিত ঠান্ডা জলে চোখ পরিষ্কার করা উচিত, ঠিক আছে? কী করবে না, না কম আলো বা খুব বেশি আলোয় পড়াশোনা করা উচিত নয়, ঠিক আছে? কম আলো বা খুব বেশি আলোয় পড়াশোনা করা উচিত নয়। এবার চলে আসি ত্বক, ত্বকে কী লিখবে, কী করবে না, নিয়মিত ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করতে হবে, এটা ত্বকের জন্য, নিয়মিত ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করতে হবে। আর কী করবে না, না অস্বাস্থ্যকর পোশাক ব্যবহার করা উচিত নয়, অস্বাস্থ্যকর পোশাক ব্যবহার করা উচিত নয়, এটা খেয়াল রাখবে, অস্বাস্থ্যকর পোশাক ব্যবহার করা উচিত নয়, মানে যেগুলো 1-2 দিনের বেশি পরার পর অবশ্যই সেগুলোকে ধুয়ে পরা উচিত, এটা খেয়াল রাখবে। দাঁত, দাঁতের জন্য কী করবে, অবশ্যই বলবো প্রতিদিন খাওয়ার পর ব্রাশ করা উচিত, প্রতিদিনই খাওয়ার পর, যে কোনো খাওয়ার পর অবশ্যই ব্রাশ করা উচিত দাঁতের, দাঁতের যত্ন নিতে হলে। আর কী করবে না, বিশেষ করে বাচ্চাদের চকলেট খাওয়া উচিত নয়, বাচ্চাদেরকে একেবারে চকলেট খাওয়া উচিত নয়, চকলেট খেলে কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের 1-এর দাগে এবং 2-এর দাগে যে প্রশ্নগুলো ছিল সেটা কমপ্লিট হয়ে গেল এবং এখানে পেয়ে গেলাম 4, এখানে 6 মার্ক 6 10 অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? এরপরে চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে কী বলেছে একটু দেখে নিই, নিচের তালিকায় কোনটি সুঅভ্যাস এবং কোনটি কুঅভ্যাস তা লেখো, এগুলোর মধ্যে থেকে কোনটা সুঅভ্যাস এবং কোনটা কুঅভ্যাস এখানে লিখতে বলা হয়েছে এবং প্রত্যেকটার জন্য 1/2 মার্ক, ঠিক আছে? প্রত্যেকটার জন্য 1/2 × 10, মানে 1/2 মার্ক করে দেওয়া আছে, 5 মার্ক আছে এটার জন্য, 3 নম্বর। তাহলে দেখো প্রথমে কতে, ভোরে ঘুম থেকে ওঠা, অবশ্যই ভোরে ঘুম থেকে উঠতেই হবে, তাহলে এটা হচ্ছে সুঅভ্যাস না কুঅভ্যাস, নিশ্চয়ই জানো এটা হচ্ছে সুঅভ্যাস, তাহলে এখানে তুমি লিখবে সুঅভ্যাস, ভোরে ঘুম থেকে ওঠা সুঅভ্যাস।
খো, নিয়মিত দাঁত মাজা অবশ্যই, প্রতিদিন নিয়মিত দাঁত মাজতেই হবে, না হলে কিন্তু দাঁত খেয়ে যেতে পারে। এই যে এটাও হচ্ছে সুঅভ্যাস, এখানে লিখবে সুঅভ্যাস। গতে, দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস, অবশ্যই প্রতিদিন নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, পর রাখা দরকার, এটা এটাও একটা সুঅভ্যাস, ঠিক আছে। ঘ, নিয়মিত ব্যায়াম করা, প্রতিদিন ব্যায়াম করা উচিত, এটা হচ্ছে সুঅভ্যাস, এটাও সুঅভ্যাস। মিথ্যা কথা বলা কি বলবে, মিথ্যা কথা বলা এটা তো সুঅভ্যাস নাকি? নিশ্চয়ই নয়, মিথ্যা কথা বলা কখনোই সুঅভ্যাস নয়, এটা হচ্ছে কুঅভ্যাস, মিথ্যা কথা বলা কখনোই উচিত নয়, এটা হবে কি কুঅভ্যাস, ঠিক আছে। চয়, নিয়মিত ফাস্টফুড খাওয়া, হ্যাঁ আমরা তো এখন প্রতিদিনই ফাস্টফুড খাচ্ছি, তাই না? তাহলে নিয়মিত ফাস্টফুড খেতে হবে, তাহলে এটা সুঅভ্যাস? নিশ্চয়ই নয়, তাহলে এটা উত্তর হবে কি কুঅভ্যাস, নিয়মিত ফাস্টফুড একেবারে খাওয়া উচিত নয়, এই যখন তখন খাওয়া আছে ঠিক আছে, কিন্তু প্রতিদিন খাওয়াটা উচিত নয়, এটা হচ্ছে কুঅভ্যাস। যত্রতত্র থুতু ফেলা, আমরা যেখানে সেখানে পান খাওয়ার পর, বিভিন্ন জিনিস খাওয়ার পর থুতু ফেলাই, যেখানে সেখানে কিন্তু থুতু ফেলা উচিত নয়, এটা একটা বাজে, এটা হচ্ছে কুঅভ্যাস, এটা হচ্ছে কুঅভ্যাস। হাতে থুতু দিয়ে বইয়ের পাতা উল্টানো, এটা কিন্তু অনেকেই কাজটা করো, হাতে থুতু দিয়ে বই কখনো পা উল্টাবে না, এটা কিন্তু বাজে একটা অভ্যাস, মানে এটা হচ্ছে কুঅভ্যাস, এখানে লিখবে কুঅভ্যাস। দাঁত দিয়ে নখ কাটা, এটা অনেকেই করো, দাঁত দিয়ে নখ কাটা এটা একেবারে বাজে, এটা হচ্ছে কুঅভ্যাস, ঠিক আছে। আর খেলাধুলা করা, অবশ্যই প্রতিদিন খেলাধুলাটা অবশ্যই করতে হবে, এটা হচ্ছে সুঅভ্যাস, খেলাধুলা করতেই হবে, তাই এখানে লিখবে সুঅভ্যাস, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা কমপ্লিট করে ফেললাম, তাহলে মোটামুটি এখান থেকে পেয়ে গেলাম 5, ঠিক আছে। ব্যাস এবার চলে যাই চারের দাগের, নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। দেখো ছবিগুলো দেখতে পাচ্ছ, কয়েক দাগের যে ছবি, কয়েক দাগের ছোটো ছবি দেওয়া হয়েছে, তাহলে এই যে ছবিটা করছে বা এই যোগাসনটা যেটা করছে, এটার নাম কি? না, এটার নাম নিশ্চয়ই তোমরা জানো, যদি না জানা থাকো লিখে নাও, এটা হচ্ছে পবন মুক্তাসন। কি লিখবে? পবন মুক্তাসন, এটা হচ্ছে নাম হচ্ছে পবন মুক্তাসন, ঠিক আছে। আর খতে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে খতে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার নামটি কি? এটা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে চক্রাসন। উত্তরা কি লিখবে? চক্রাসন, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই আশা করি। ওকে, তাহলে আমাদের তিনের দাগে চারের দাগে যে প্রশ্ন ছিল হয়ে গেল, 5, 2, 7 এখানেও পেয়ে গেলাম। এরপর চলে যাচ্ছি চারের দাগে, পর পাঁচের দাগে প্রশ্ন কি আছে? পাঁচের দাগে কিন্তু বড় কোশ্চেন ছিল, আমি বলেছিলাম 4 মার্কের করে একটা একটা কোশ্চেন নিজের মতো করে লিখতে বলেছে। কতে, সুঅভ্যাস গঠনের নিয়মগুলি লেখো আর অসংক্রামক রোগের কারণগুলি তালিকাভুক্ত করো। যাই হোক, প্রথম যে কোশ্চেনটা আছে, সুঅভ্যাস গঠনের নিয়মগুলো লেখো, প্রথম যে কোশ্চেনের উত্তর করবো, সুঅভ্যাস গঠনের নিয়মগুলো লেখো, একটু বড় হবে দেখে নাও, ঠিকঠাক করে লিখে দিচ্ছি। দেখো উত্তরটা এইভাবে লিখবে, কতে, সুঅভ্যাস গঠনের নিয়মগুলি হলো, কথাই বলে হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, তাই সুঅভ্যাস গঠনের জন্য 1 নম্বর দৃঢ় মানসিক প্রত্যয়, যে কোনো সুঅভ্যাস গঠন করার জন্যই দৃঢ় মানসিক প্রত্যয় একান্ত প্রয়োজন, তাই দৃঢ় মানসিক প্রত্যয় নিয়ে যে কোনো সুঅভ্যাস গড়ে তোলা সম্ভব। 2, সুউদ্দেশ্য, যে কোনো সুঅভ্যাস গড়ে তোলার জন্য একটা সুউদ্দেশ্য থাকা দরকার, কেননা সুউদ্দেশ্য ছাড়া সুঅভ্যাস গড়ে তোলা সম্ভব নয়। 3, শারীরিক ও মানসিক তৎপরতা, সুঅভ্যাস গঠন করতে হলে শারীরিক ও মানসিকভাবে তৎপর হতে হবে, আজকের কাজ আজকে করতে হবে, তবেই সুঅভ্যাস গড়ে তোলা সম্ভব হবে। 4, নিয়মিত চর্চা, সুঅভ্যাস গড়ে তোলার জন্য নিয়মিত চর্চা করতে হবে, কেননা যে কোনো কাজ একদিন করার পর যদি আর না করা হয় তবে তা সুঅভ্যাসে পরিণত হবে না, বুঝতে পার, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, এটা খেয়াল রাখবে। তাহলে এইভাবে 4 মার্ক যেহেতু আছে, একটু বড় হয়েছে, তোমরা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে, ঠিক আছে, নিশ্চয়ই আশা করি কোনো সমস্যা হবে না, বোঝা গেছে তাহলে। তাই পাঁচের দাগের কয়ের যে প্রশ্নটা ছিল সেটা আমাদের উত্তরটা হয়ে গেল। এবার আমরা করবো কি, পাঁচের দাগের খ, পাঁচের দাগের খর প্রশ্নটা কি আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পাঁচের দাগের খর উত্তরটা প্রশ্নটা হচ্ছে অসংক্রামক রোগের কারণগুলি তালিকাভুক্ত করো, অসংক্রামক রোগের কারণগুলো কী কী তালিকাভুক্ত করতে বলা হয়েছে। তাহলে উত্তরটা কীভাবে লিখবে দেখো, উত্তরটা এইভাবে লিখবে, অসংক্রামক রোগের কারণগুলি হল, 1 নম্বর পারিবারিক বা জিনগত আসতে পারে, 2, ভিটামিনের অভাব হতে পারে, 3 নম্বর অপুষ্টিজনিত কারণ হতে পারে, 4 নম্বর অসংযমী জীবনযাপন করলে হতে পারে, 5 নম্বর অতিরিক্ত মানসিক চাপের ফলে, 6 নম্বর ভেজাল খাবার বা রং দেওয়া খাবার খেলে, 7 নম্বর নিয়মিত শরীরচর্চা না করলে, 8 নম্বর অতিমাত্রায় বাইরের খাবার গ্রহণ করলে, ঠিক আছে। এতগুলো পয়েন্ট দিয়ে দেওয়া হলো, যেহেতু 4 মার্ক আছে এই জন্য একটু বড় হলো। যাই হোক, তোমরা এইভাবে সুন্দর করে এর উত্তরগুলো এইভাবে লিখে ফেলবে, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের এই বিষয়গুলো, বাকি বিষয়গুলো পেতে হলে অবশ্যই ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকো, ওইখান থেকে তোমরা ডিসক্রিপশানে বিভিন্ন বিষয়ের সেগুলো কিন্তু তোমরা ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।